আজকে রিয়েল ক্যানভাসের পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি রফিকুল ইসলাম মাইজভান্ডারের জীবন কাহিনী। তিনি একজন অসাধারণ বংশীবাদক, তার মুখে আমরা শুনে আসি তার জীবনের গল্প। আমি বাহিরে ছিলাম, বাহিরে থেকে ওমানে ছিলাম, ওই জায়গাতে তেমন একটা লাভবান হইতে পারেনি। দেশে যখন চলে আসলাম, আসার পরে এখন কী করবো মনে মনে ভাবতে ভাবতে চিন্তা করলাম যে আমি ঢাকা চলে যাই। ঢাকা তো আমাদের শিল্পী গোষ্ঠী বেশি, হ্যাঁ, ওইখানে যাইয়া আমি একটা প্রতিষ্ঠিত হব। চলে গেলাম ঢাকা কামরাঙ্গীর চর। ওইখানে আমার একটা বন্ধু ছিল, ওর বাসায় রইলাম কয়েকদিন। থাকার পরে একটা শিল্পীর সাথে পরিচয় হই, ওনার নাম হইল আপনার নামটা জানি কি নাম, আচ্ছা নাম স্মরণ হইলে আমি বলবো। তো উনি আমাকে বললো যে আপনি কি বাউল গানে বাঁশি বাজিতে পারেন? আমি বলি জি স্যার আমি পারি। আপনি একদিন আমার ট্রাই করে দেখতে পারেন। তখন উনি আমাকে একদিন একটা প্রোগ্রামে নিয়ে গেল ঢাকাতে। যাওয়ার পরে এই অনুষ্ঠানে বাঁশি বাজাইলাম, উনি আমাকে 2000 টাকা দিল। কত সালের কথা মনে আছে? এটা মানে 19 সালের কথা বলছি, হ্যাঁ 2019 সালের। মানে উনি আমাকে মোটামুটি ভালো একটা হেল্প করলো। হেল্প করলো ওটাই যে এখানে বললো যে তোমাকে আমি আমাদের বাউল সংগঠনের মধ্যে নাম দেয়া, আমি ওইখানে ক্লাবে ঢুকাই দেবো, তখন তোমার প্রোগ্রাম হবে। তুমি খুব সুন্দর বাঁশি বাজাচ্ছ, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছ, আমাদের কাছে ভালো লাগছে। আমাদের প্রোগ্রাম হলে অবশ্যই রাখো, আমাদের প্রোগ্রাম হলে অবশ্যই আমরা তোমাকে নেব। আরও যারা যারা শিল্পী আছে মানে ওদের সাথে পরিচয় করে দেবে। মোটামুটি আমি এখানে সেটিং হয়ে গেলাম ঢাকাতে, মোটামুটি একটু সেটিং হয়ে গেলাম। তখন আমার ওয়াইফ ফোন করলো যে আপনি যে ঢাকাতে আছেন, আপনার ছেলে দুইটা চট্টগ্রাম, ওদেরকে দেখাশোনা করবো, আপনি ওদের পাশে তাহলে সবচেয়ে ভালো হবে। আপনার বউ বলছে, আমার ওয়াইফে বললো। তখন আমি চিন্তা করলাম যে কথাটা তো যুক্তির ভিতরে বলছে, যুক্তিসঙ্গত। ওই আমি চলে আসি চট্টগ্রামে, কথা বলেন। চট্টগ্রামে আসার পরে আমি আবার মাঝবান্ডার মরি, মাঝবান্ডার মুজিব বাবার কাছে মরি, আমার মুর্শিদের কাছে গেলাম। উনিও বললেন যে আমি চট্টগ্রামে থাকি, তুমি চট্টগ্রামে থাকো। তাই কাজে কী করবো উনি আর ওইটা বলে না। তখন আমি ভাবলাম যে আমি তো একটা প্রতিভা আমার কাছে আছে, আমি মানুষের সাথে একটু পরিচয় হব। কীভাবে পরিচয় হব? ওই মনে মনে ভাবনা, ওই বাঁশিগুলা চিন্তা করলাম যে আমি বাঁশিলে যদি একটু হাঁটি তাহলে আমার মনে সঙ্গীতের সাথে একটু পরিচয় দিতে পারবো, মানে শিল্পীদেরকে পাবো, সঙ্গীতও পাবো, এবং যারা সঙ্গীত জগতের আকর্ষণীয় লোক তারাও আমাকে মায়া করে, আস্তে আস্তে মনে হয় একটা প্রতিষ্ঠিত হতো। ওইটা উদ্দেশ্য করে ওই বাসে নিয়ে আজকে 6 মাস ধরে আমি হাঁটতেছি চট্টগ্রাম শহরে, মোটামুটি ভালো লোকের সাথে পরিচয় হচ্ছে। মাঝে মাঝে এখন প্রোগ্রামও যাই, আর ওই বাসি বিকেলে লইয়া বাইর হই। এগুলো বাসি আমার নিজের হাতের বানাই, এগুলো বাসিগুলো কিন্তু ভালো স্কেলের বাসি, যেগুলো আপনার টিভি চ্যানেলে বা টেস্ট প্রোগ্রামে বাজে, ওই ধরনের অনেক বাসি আমার কাছে আছে। এই বাসি নিয়ে চলার পথে মোটামুটি ভালো লোকের সাথে আমি পরিচয় হয়েছি, আর এটা বিশ্বাস যে একদিন আমি এখানে প্রতিষ্ঠিত হব।
এটা আমার বিশ্বাস, এটা কনফিডেন্স থাকলে আপনি অবশ্যই পারেন। এটা আমার উদ্দেশ্য নিয়ে আমি একটু ঘুরতেছি, জানি না কবে কখন, জানি কার উসিল্লায় আমাকে একটা সুযোগ বা আল্লাহ আল্লাহ করে দেবেন ওটা জানে না, এটা একমাত্র মালিক জানে। তবে বিশ্বাস, একজন না একজনের মাধ্যমে আমি একদিন প্রতিষ্ঠিত হবো। অবশ্যই।